মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক দম্পতি সহ মৃত্যু হল চারজনের ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নালাবোলা রাজ্য সড়কে মুচিয়াপাড়া পঞ্চায়েতের মোহামায়া মন্দির সংলগ্ন এলাকায় জানা যায় একটি চার চাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়িতে ঢুকে যায় গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় নিহতরা হলেন চব্বিশ বছরের দেবাশিস মন্ডল তেইশ বছরের অনেক দাস ও তার স্ত্রী বাইশ বছরের নেহা দাস ও পঁচিশ বছরের সুব্রত শেঠ প্রত্যেকের বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে আসছিলাম তো দেখলাম গাড়িটা পড়ে আছে আমার বন্ধুগুলো আমার থামালো লোকজন উঠালো দেখছি আমার বন্ধুরা পড়ে আছে তুই চিনি আমি চিনি তো দেখছি আমার বাড়ির ছেলে চন্দন ছেলেটার নাম ডাকনা তারপরে আমি একটা বন্ধুকে ফোন করলাম নেক্সটে তারপরে আমার গাড়িতে ট্রেনে উঠেছিলাম উঠেছিলাম আমার গাড়িতে দম ছেড়ে দিয়েছিলাম কতজন মারা গেছে তিনজন ছিল গাড়িটার মধ্যে আর একটা বন্ধু নিচে পড়েছিল হ্যাঁ তারপর তারপর শুনলাম চারজনই মারা গেছে শুনলাম চারজনই মারা গেছে কোথায় কি হবে শুনলাম শুনলাম আনব্যালেন্স হয়ে গেল কোথায় ওটা এ মহামায়া চলা মহামায়ার চলাটা কোন রাস্তা আই এ নালা কখন হয়েছে ঘটনা এই রাস্তা ঠালা ঘন্টা মালদা থেকে দেবসীকে ডিপোর্ট আনন্দবাট্টা